হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইজি টু লার্নিং থেকে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে একটি অ্যাপারেন্টিক ডেভেলপমেন্ট অফিসারের জন্য রিকোয়ারমেন্ট বেরিয়েছে। তো সেটার জন্য যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো ফার্স্টে কি বলেছে নোটিশে, দেখো বলেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে যারা অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাপারেন্টিক ডেভেলপমেন্ট অফিসারের জন্য তারা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই পাবে। কারণ এখানে বলে দিয়েছে অলরেডি এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন কিন্তু ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আর এই ইন্ডিয়ান সিটিজেনরা শুধুমাত্র ইস্টার্ন জোনালে যারা থাকে তাদের জন্যই কিন্তু এই নোটিশটা বেরিয়েছে। এরকম আরও অনেক নোটিশ বেরিয়েছে, ঠিক আছে, 12টা সাইটে নোটিশ বেরিয়েছে। তো তার মধ্যে আমাদের ইস্টার্ন জোনাল নোটিশটা নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে, যারা ইন্ডিয়ান সিটিজেন এবং যারা ইস্টার্নে থাকে তাদের জন্যই কিন্তু এই নোটিশটা। তোমরা এই নোটিশটার যদি পুরো ডিটেলস জানতে চাও তোমাদের এখানে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা পুরো লিঙ্কের মধ্যে এই নোটিশটা কিন্তু পেয়ে যাচ্ছ, পুরো ডিটেলস জানতে পারছ, ঠিক আছে। দেখো কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের সেটা দেখো। প্রথমে বলেছে রিজার্ভেশন ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, আদার ব্যাকগ্রাউন্ড ক্লাসেস, ইকোনমিক্যাল উইকার সেকশন, মানে হলো যারা এসসি এসটি এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে বা ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্যাটাগরিতে যারা পড়ো তারাই কিন্তু এটার মধ্যে একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এছাড়াও জেনারেলরা পারবে কিন্তু এরাও অ্যাপ্লাই করতে পারবে, কারণ এদের জন্য সিট রিজার্ভ করা রয়েছে, এরাও পারবে অ্যাপ্লাই করতে। নেক্সট বল দিক দিয়ে দিয়েছে তোমাদের যে কিভাবে তোমাদের সিট ডিভাইড করা হয়েছে, মানে কোন ক্যাটাগরির জন্য কটা সিট তোমাদের রয়েছে। যেমন দেখো এখানে বলেছে, আগে তোমাদের সব থেকে প্রথমে বলি যে ডিভিশন কি, মানে কোন কোন জেলাগুলো পড়ছে ইন্ডিয়ান সিটিজেনের মধ্যে এবং কোন কোন জেলাগুলোকে তোমরা সিলেক্ট করতে পারবে। যেমন দেখো নেম্বার ডিভিশন আসানসোল, বর্ধমান, বনগাঁ, গুয়াহাটি, হাওড়া, জলপাইগুড়ি, খড়গপুর, কেএমডিও 1, কেএমডিও 2, কেএসডিও, শিলাচর, এই কটা ডিভিশন যে জেলাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা এক্সামিনেশন জোন হিসাবে সিলেক্ট করতে পারবে, সেটা নিয়ে আমি পরের আবার আসছি ভিডিওতে। আচ্ছা সিট হিসাবে কি বলেছে দেখো, সিটে বলেছে তোমার জেনারেলদের জন্য কটা সিট রয়েছে, আসামসোলে যারা থাকো তাদের জন্য 7টা সিট রয়েছে জেনারেলদের জন্য, এসসিতে যারা ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি বিতে পড়ো তাদের 9 এবং বি এর জন্য হলো 3টে, এসটিতে হলো ক্যাটাগরি সি এর 0, ক্যাটাগরি বি এর 0, মানে কোনো সিট খালি নেই, ওবিসিদের জন্য ক্যাটাগরি সিতে হচ্ছে তোমার 9 এবং ক্যাটাগরি বিতে হলো 1, আর ইডব্লিউএস মানে হচ্ছে তোমার ইকোনমিক্যাল উইকার সেকশন, ক্যাটাগরি বিতে হচ্ছে 1 এবং ক্যাটাগরি সিতে হচ্ছে 4, ঠিক আছে। বর্ধমানে দেখো বর্ধমানে রয়েছে জেনারেলে হচ্ছে 26টা এবং এসসিদের ক্ষেত্রে ক্যাটাগরি সিতে রয়েছে 10টা এবং ক্যাটাগরি বিতে রয়েছে 5টা, আর এসটির ক্ষেত্রে ক্যাটাগরি সিতে রয়েছে 1 এবং ক্যাটাগরি বিতে রয়েছে 5, ওবিসির ক্ষেত্রে দেখো ক্যাটাগরি সিতে রয়েছে 11 এবং ক্যাটাগরি বিতে রয়েছে 2, এবং ইডব্লিউএস এ হচ্ছে তোমার ক্যাটাগরি সিতে রয়েছে হচ্ছে 2, ঠিক আছে। নেক্সট দেখো বনগাঁয়ে যেটা রয়েছে সেখানে জেনারেলে রয়েছে তোমার 11টা, মানে জেনারেলদের জন্য 11টা সিট অ্যাপ্লিকেবল এবং এসসিদের জন্য 1টা, ক্যাটাগরি সি আর বি দুটোর ক্ষেত্রে, এসটিদের জন্য হলো 4টে, সি এর জন্য এবং ক্যাটাগরি বি এর জন্য 3টে, আর ওবিসিদের জন্য ক্যাটাগরি সি এর জন্য হলো 6টা এবং ক্যাটাগরি বি এর জন্য হলো 3টে, আর ইডব্লিউএস এ ক্যাটাগরি হচ্ছে তোমার সি এর জন্য 2। গুয়াহাটির ক্ষেত্রে কি আছে, জেনারেলের ক্ষেত্রে হচ্ছে 24টা এবং এসসিদের ক্যাটাগরি সি এর ক্ষেত্রে 4টে, বি এর ক্ষেত্রে কিছু নেই, এসটির ক্ষেত্রে হলো 7টা, এসটি ক্যাটাগরি বি এর ক্ষেত্রে হলো 10টা, ওবিসির ক্যাটাগরি সি এ 10টা, ওবিসির ক্যাটাগরি বিতে 7টা, আর ইডব্লিউএস এ হলো 4টে। হাওড়ার ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 47টা সিট আছে এবং এসসিদের ক্ষেত্রে হলো ক্যাটাগরি সির 8টা, ক্যাটাগরির বি 17টা, এসটির ক্ষেত্রে ক্যাটাগরি বিতে 9টা, ওবিসির ক্ষেত্রে ক্যাটাগরি সিতে 9টা, বিতে হচ্ছে তোমার 13টা, আর ইডব্লিউএস এর ক্যাটাগরি সিতে হচ্ছে 7টা। আচ্ছা খড়গপুরে কটা রয়েছে দেখো, খড়গপুরে রয়েছে হলো জেনারেলের ক্ষেত্রে রয়েছে হলো 47টা, এসসির ক্ষেত্রে ক্যাটাগরি সিতে রয়েছে হলো 16টা এবং এসবির ক্ষেত্রে রয়েছে তোমার 15টা, এবং এসটির ক্ষেত্রে ক্যাটাগরি সিতে রয়েছে 1টা এবং বি এর ক্ষেত্রে হচ্ছে 4টে, আর ওবিসির ক্ষেত্রে রয়েছে 7টা, সি এর ক্ষেত্রে 5টা হচ্ছে, বি এর ক্ষেত্রে, আর ইডব্লিউএস এ হচ্ছে তোমার 7টা।
KMGO-1 এ দেখো জেনারেলের জন্য সিট অ্যাভেলেবল 33টা করেছে এবং এসসি এর জন্য রয়েছে 18টা, ক্যাটাগরি সি। ক্যাটাগরি বি হচ্ছে 11টা, এসটি দের জন্য হলো ক্যাটাগরি সি হলো তোমার 4টে, ক্যাটাগরি বি হলো 4টে। ওবিসি এর ক্ষেত্রে ক্যাটাগরি সি হলো 9টা, ক্যাটাগরি বি হলো 10টা এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে হলো ক্যাটাগরি সি হলো 7টা। কেএসডি এর ক্ষেত্রে দেখো জেনারেলে হচ্ছে তোমার বলেছে 75 এবং ক্যাটাগরি এসসি এর ক্ষেত্রে বি সি হচ্ছে 16টা, বি হলো 16টা এবং এসটি এর ক্ষেত্রে কোনো সিটে কোনো সিট খালি নেই, বি এর ক্ষেত্রে 9টা এবং ওবিসি এর ক্ষেত্রে ক্যাটাগরি সি তে 22টা এবং ক্যাটাগরি বি তে হলো 9টা এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে হলো 12টা। শিলাচরে কি রয়েছে জেনারেলের ক্ষেত্রে 19টা, মানে খুবই মাত্র কম সিট। এসসি এর ক্ষেত্রে রয়েছে 4টে এবং এসসির ক্যাটাগরির বি রয়েছে 1টা, এসটির ক্যাটাগরি সি তে রয়েছে 8টা, ক্যাটাগরির বি তে রয়েছে 20টা এবং ওবিসির ক্যাটাগরি সি তে রয়েছে 4টে এবং ওবিসির ক্যাটাগরি বি তে 3টে আর ইডব্লিউএস এর ক্যাটাগরি সি তে রয়েছে 2টো। তাহলে তোমাদের ডিভিশন অনুযায়ী কোন কোন জেলা অনুযায়ী জেনারেল এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর জন্য কতগুলো সিট খালি রয়েছে সেটা তোমাদেরকে বলা হলো, ঠিক আছে। এবার আমরা নেক্সট আসবো, দেখো কি বলেছে এখানে। এখানে বলেছে যে দ্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ইনক্লুডিং দ্য ভ্যাকেন্সি ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি আর প্রভিশনাল অ্যান্ড মে ভেরি বাই ডিপেন্ডিং আপন দ্য অ্যাকচুয়াল ভ্যাকেন্সি দ্য টাইম অফ ফাইনাল সেকশন অ্যাবিলিটি দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস আফটার দ্য ইন্টারভিউ। মানে হচ্ছে এখানে এই সিটগুলো তোমরা ইন্টারভিউ হবে, তোমাদের যে এক্সাম পিরিয়ড চলবে, এক্সাম পিরিয়ড কমপ্লিট করার পর তোমরা যারা যারা এক্সামে তোমরা পাশ করবে তারাই কিন্তু এই সিটগুলোর জন্য অ্যাপ্লিকেবল, তারা ছাড়া কিন্তু এই সিটগুলো জন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আর অবশ্যই কিন্তু তোমরা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস উইকার সেকশন আনরিজার্ভ যারা রয়েছে বা প্লাস জেনারেল যারা রয়েছে তারা সবাই কিন্তু এই সিটগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমরা এক্সামটা কিন্তু দিতে পারবে। নেক্সট বলেছে দেখো দ্য নাম্বার অফ অ্যাপেন্টিক ডেভেলপমেন্ট অফিসার রিকোয়েস্টেড ফ্রম অ্যামং দ্য এলআইসি এমপ্লয় ক্যাটাগরি। মানে হলো এলআইসি এমপ্লয় ক্যাটাগরি শ্যাল নট এক্সিড 15%, মানে হচ্ছে 15%-এর বেশি প্রয়োজন নেই। এলআইসি এজেন্টের 25% প্রয়োজন, তার বেশি প্রয়োজন নেই এবং আদার ক্যাটাগরি যারা রয়েছে তারা ওপেন মার্কেটে কাজ করবে তাদের 60% প্রয়োজন, ঠিক আছে, তার বেশি তাদের প্রয়োজন নেই। এবং সিডিউল ইভেন্টস কি দিয়েছে, মানে কবে থেকে ফর্মটা রিলিজ করেছে এবং তোমাদের লাস্ট ডেট কবে সেটা নিয়ে এখানে বলা হয়েছে। দেখো ওপেনিং ডেট বলে দিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, মানে তোমরা যাবে অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা কবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো 21 জানুয়ারি, মানে হলো জানুয়ারি মাসের 21 তারিখ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 21 তারিখ, 10 দিন ধরে কিন্তু অলরেডি ফর্মসটা ফিল আপ করা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট দিয়েছে তোমার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অবধি, মানে 21 জানুয়ারি থেকে তোমরা 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। এবং কি বলেছে কল লেটার, কল লেটার কবে সেটা এখনো শিওরলি কোনো ডেট দেওয়া হয়নি, খালি 4th মার্চ বলে দিয়েছে ঠিক কথা, তবে ডেটটা কিন্তু চেঞ্জ হতে পারে কারণ এখানে বলে দিয়েছে টেন্টেটিভ ডেট, মানে এখন শিওরলি কিছু বলা হয়নি। আচ্ছা অনলাইন এক্সামিনেশন দুটো প্রসেসও হয়, একটা হলো প্রিলিমিনারি একটা হলো মেইন। প্রিলিমিনারিটা তোমাদের দিয়ে দিয়েছে সেটা হলো 12 মার্চ, আরেকটা হলো মেইন হচ্ছে 8ই এপ্রিল। মানে হলো তোমাদের কল লেটার 4 তারিখ দিচ্ছে, এটা সেটা শিওর না, তার আগে পরেও হতে পারে। আর প্রিলিমিনারি এক্সাম তোমাদের শিওর বলে দিয়েছে 12 তারিখ এবং মেইন হচ্ছে তোমাদের 18 তারিখ। এছাড়াও তোমাদের যে সাইটটার নাম এখানে দিয়েছে দেখো, তোমাদের যদি আরও কিছু ডিটেলস জানতে হয় তোমরা এই সাইটটা থেকে কিন্তু পুরো ডিটেলসটা তোমরা জানতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে এখানে, নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের পিরিয়ড, মানে হলো কিভাবে তোমরা এক্সামটা দিচ্ছো, ঠিক আছে। দেখো তার আগে তোমাদের একটা কথা বলি, এখানে যেটা বলেছে সেটা হলো দ্য অ্যাপারেন্টিক ডেভেলপমেন্ট অফিসার উইল হ্যাভ টু আন্ডার গো থিওরিটিক্যাল ফিনিশার্স ট্রেনিং ফর দ্য পিরিয়ড অ্যাজ ডিসাইডেড বাই এলআইসি অফ ইন্ডিয়া। মানে হচ্ছে তোমাদের এক্সাম দেওয়া হবে, থিওরিটিক্যাল একটা এক্সাম হবে, ঠিক আছে, তারপর তোমাদের ফিনিশার্স ট্রেনিং হবে, তারপর গিয়ে তোমরা ওখানে চান্স পাচ্ছ। যদি সেই পরীক্ষাগুলোতে তোমরা পাশ করো, মানে ফিল্ডে যে কাজটা হবে সেটার উপর যদি তোমরা পাশ করো, তারপরে গিয়ে তোমাদের একটা ডেট দেওয়া হবে এবং ডেটের মধ্যে কন্টিনিউ করতে হবে, কবার পর সেই ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর পাশ করার পর তারপরে তুমি ফাইনাল প্রসেসের জায়গায় তুমি পৌঁছাতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স, দাঁড়াও। আচ্ছা তার আগে তোমাদের একটা এই টপিকটা নিয়ে বলি, তোমাদের এজ লিমিটেশন কি দিয়েছে সেটা দেখো। এজ লিমিটেশন দিয়েছে যেটা সেটা হলো 21 বছর থেকে যাদের বয়স, ঠিক আছে, 30-এর বেশি কিন্তু নয়, মানে 21 বছর থেকে তোমরা 21-এর নিচে যারা রয়েছে তারা করতে পারবে না অ্যাপ্লাই। এখানে বলে দিয়েছে 2/1/1993 থেকে 1/1/2002 অবধি যাদের বয়স
আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তার আগে বা পরে যাদের এই বছরের মানে জন্ম, মানে ধরো 1992 সালে জন্ম বা 2003-এ যাদের জন্ম, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এই ফর্মটার জন্য। তোমাদের এজ লিমিটেশন দিয়ে দিয়েছে, দেখো প্রথমে বলেছে মেম্বার অফ ওবিসি, ওবিসিদের জন্য বলেছে হচ্ছে এজ লিমিটেড হলো হচ্ছে তোমার 33, ঠিক আছে। মেম্বার অফ শিডিউল, শিডিউলে কি দিয়েছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যেটা রয়েছে 35। এলআইসি এমপ্লয়ি হু ইজ নট মেম্বার অফ এসসি এসটি, মানে হলো এলআইসি এমপ্লয়ি বাট তারা কিন্তু এসসি এসটি ওবিসির মধ্যে পড়ে না, তাদের জন্য 42। আর যারা নাকি এলআইসি এমপ্লয়ি বাট তারা ওবিসির ক্যাটাগরির মধ্যে পড়ে, তাদের জন্য হলো 45। এলআইসি এমপ্লয়ি হু ইজ আ মেম্বার অফ এসসি এসটি, মানে হলো 47 যাদের বয়স, ঠিক আছে, তারাই পারবে, যারা এলআইসি এমপ্লয়ি বাট এসসি এসটি ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য 47। তারপরে হলো এলআইসি এজেন্ট বাট ডিএস ডিস এস এফ এস ই এস এদের মধ্যে যারা পড়ে বাট তারা কিন্তু এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে পড়ে না, তাদের জন্য এজ লিমিটেড হলো 40। আর যারা এলআইসি এজেন্ট ধরো লাইক অ্যাজ হচ্ছে ওবিসি, ঠিক আছে, ওবিসির মধ্যে ক্যাটাগরিতে পড়েও তারা ডিএস এস এফ এস ই এস তাদের মধ্যে এজ লিমিটেড হচ্ছে 43। আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য হলো 30, ঠিক আছে, 30 তাদের বলেছে বাট ম্যাক্সিমাম এজ হচ্ছে 42, মানে 30 ইজ অ মিনিমাম, 42 হচ্ছে তোমার ম্যাক্সিমাম, ঠিক আছে। আর তারা যারা ধরো এসসি এসটির মধ্যে যারা পড়ছে বা ওবিসি ক্যাটাগরিতে পড়ছে তাদের 45-47, ঠিক আছে, এটা হলো এক্স সার্ভিসম্যানের জন্য বলে দিয়েছে তোমাদের এজ লিমিটেশন। তারপরে দেখো কি বলেছে, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু তোমরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যখন বলে দিয়েছে তিনটে পার্টে যদি রয়েছে, একটা হচ্ছে এলআইসি এমপ্লয়ি ক্যাটাগরি যেটা যারা রয়েছে তাদের কিন্তু 3 ইয়ার্সের বেশি তোমাদের কিন্তু থাকতে হবে, মানে ক্লাস 3 গ্রেডে এলআইসিতে কাজ করতে হবে, 3 ইয়ার্সের বেশি তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট কি বলেছে দেখো, এলআইসি এজেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, এলআইসি এজেন্ট ক্যাটাগরি আদার দ্যান এজেন্ট সাচ অ্যাজ ডিএসএস এফএস, মানে এলআইসি এজেন্টের মধ্যে এরাও পড়ছে, 5 বছরের এক্সপিরিয়েন্স না থাকলেই হবে, এবং তাদের বলে দিয়েছে তাদের কিন্তু মিনিমাম তোমার হচ্ছে 1 বছরে কিন্তু তোমার যে ইনকামটা সেটা যেন তোমাদের 3 লাখ বা 1-5 লাখের মধ্যেই হয়, তার বেশি কিন্তু যেন না হয় 1 বছরের ইনকামটা, ঠিক আছে। নেক্সট দেখো আদার ক্যাটাগরি যেটা দিয়েছে, আদার ক্যাটাগরিতে দিয়েছে লাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলেই হবে, আর এখানে তোমার স্যালারি কোনো মেনশন করেনি, লাস্ট 2 ইয়ার্সে তোমার যা যা এক্সপিরিয়েন্স লেটার আছে সব কিছুতে সাবমিট করতে হবে। এখানে একটা কথা বলে দিই, তোমরা যখন ফর্ম ধরো অ্যাটাচ করছো, মানে অনলাইনে তোমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেখানে যখন তোমরা ফর্মগুলো অ্যাটাচ করবে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে। তারপর নেক্সট দেখো কি দিয়েছে, এখানে বলেছে সেকশন প্রসিডিওর, মানে হলো এটা 2 রকম মানে টেস্ট রয়েছে, তোমাদের আগেই বলে প্রিলিমিনারি রয়েছে, একটা মেইন রয়েছে, আবার বলেছে অনলাইন টেস্ট হবে ফর আদার্স, মানে ওপেন মার্কেট ক্যাটাগরিতে যারা কাজ করতে ইচ্ছু, কারণ এখানে তিনটে দিয়েছে না, তিনটে পার্টে হচ্ছে, যেখানে ওপেন মার্কেট ক্যাটাগরি তাদের অনলাইন প্রসেসে এক্সাম হবে। এখানে বলে দিয়েছে একটা অনলাইন এক্সাম শ্যাল বি কন্ডাক্টেড 2 ফেজেস, একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সামিনেশন, একটা হচ্ছে তোমার মেইন এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশন দেখো কি কি টেস্ট হবে আর কি কি রকম কত মার্কসের কোশ্চেন আসবে আজকে সেইটা নিয়ে আমরা বলছি। দেখো নেমাম টেস্ট, রিজনিং অ্যাবিলিটি থাকবে টেস্টের নাম, ঠিক আছে, কোশ্চেন হবে 35 নম্বরের, মানে 35-এ তোমাদের পরীক্ষা হচ্ছে, কি কি মাধ্যমে তোমাদের প্রশ্ন হতে পারে, ইংলিশ অথবা হিন্দি, মানে বাংলার কিন্তু কোনো সিন নেই, ইংলিশ অথবা হিন্দির জন্য তোমাদের ভাষাতে প্রশ্ন হবে, এবং 20 মিনিটের পরীক্ষা হবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটিতেও সেম 35 নম্বরের কোশ্চেন থাকবে, ইংলিশ আর হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা হবে এবং 20 মিনিটের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজেও তাই, তোমাদের 30 নম্বরের কোশ্চেন হবে এবং 30 নম্বরের পরীক্ষা হবে, এবং যেখানে তোমাদের শুধু মাধ্যম হিসেবে ইংলিশ থাকবে এবং 20 মিনিট হবে, তাহলে টোটাল হচ্ছে তোমাদের 1 ঘন্টার পরীক্ষা, তাই তো, টোটাল তোমাদের 1 ঘন্টার পরীক্ষা হচ্ছে। তো সেখানে তোমাদের 1 ঘন্টার পরীক্ষার মধ্যে 3টে পেপার কিন্তু কমপ্লিট করতে হবে। নেক্সট দেখো এটা প্রিলিমিনারি গেল, যারা মেইনের প্রিলিমিনারি কোয়ালিফাই করে, যারা মেইনের জন্য কোয়ালিফাই করবে তাদেরকে বলছি, তাদের কী কী সাবজেক্ট থাকবে দেখো, একটা রিজনিং অ্যাবিলিটি নিউমেরিক্যাল অ্যাবিলিটি একসাথে থাকবে, ওটা হলো 50 নম্বরের থাকবে। মিডিয়াম অফ এক্সাম ইংলিশ আর হিন্দিতেই হবে। জেনারেল নলেজ যেটার মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশাল এমফাসিস অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেটাও তোমার 50 নম্বরের হবে এবং ইংলিশ আর হিন্দি ভাষাতেই হবে। এছাড়াও হলো ইন্স্যুরেন্স, ফিনান্সিয়ালি মার্কেটিং অ্যাওয়ারনেস উইথ স্পেশাল এমফাসিস অফ নলেজ লাইফ ইন্স্যুরেন্সের উপর, এটা হচ্ছে তোমার 60 নম্বরের কোশ্চেন হবে এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে হচ্ছে তোমার 60 নম্বর, যেটা ইংলিশ এবং হিন্দি ভাষাতেই হবে। এই 3টে পার্ট এক্সাম হবে, কিন্তু তোমাদের টোটাল 120 মিনিট তোমাদের থাকবে, 120
তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? তারপর কি বলেছে দেখো, দ্য অবজেক্টিভ টেস্ট উইল বি কম্পোজিস ডিউরেশন অফ 2 আওয়ার্স লাইক আস 120 মিনিটস। মানে হচ্ছে তোমাদের কি বলেছে টোটাল এই যে অবজেক্টিভ যে কোশ্চেন্সগুলো তোমাদের হচ্ছে, ঠিক আছে, 120 মিনিটে তোমাদের এক্সামগুলো কমপ্লিট করতে হবে এবং প্রশ্নের টাইপ হবে হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে? নেক্সট দেখো বলেছে যারা এলআইসি এজেন্ট ক্যাটাগরি তাদের জন্য কি বলেছে, এলআইসি এমপ্লয়ি গেলে তো এলআইসি এজেন্ট ক্যাটাগরির জন্য কি নাম্বারের কোশ্চেন আছে দেখো। তোমার সেম বলেছে নেম অফ টেস্ট রিজনিং অ্যাবিলিটি নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, নাম্বার অফ কোশ্চেন 20 নাম্বার হবে, ম্যাক্সিমাম মার্ক 20 এবং ইংলিশ হিন্দি ইজ ম্যান্ডেটরি, মানে ওই ভাষাতেই তোমাদের এক্সাম হবে, ওই ভাষাতেই কোশ্চেন আসবে। জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, গ্রামার পোর্শন ভোকাবুলি পোর্শন থাকবে, এখানেও তোমার ইংলিশ আর হিন্দি ভাষাতে প্রশ্ন হবে এবং হচ্ছে তোমার এলিমেন্ট ইন্স্যুরেন্স যেটা রয়েছে, মার্কেটিং ইন্স্যুরেন্স যেটা রয়েছে সেটা হলো 60 নম্বরের কোশ্চেন হবে এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে 120। মানে টোটাল হচ্ছে তোমাদের 120 মিনিট টাইম থাকবে, তার মধ্যে তোমাদের এই পেপারগুলোকে কমপ্লিট করতে হবে। গেল এবার এলআইসি এমপ্লয় ক্যাটাগরিতে কি বলেছে দেখো, রিজনিং অ্যাবিলিটি নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 20 থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস 20। মিডিয়াম এক্সাম হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি থাকবে, এছাড়াও হচ্ছে তোমার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স বলো যেটা, সেটার ক্ষেত্রে গ্রামার ভোকাবুলি যে পার্টটা হচ্ছে 20 নম্বরের কোশ্চেন্স হবে এবং ভাষা হবে ইংলিশ এবং হিন্দি। এছাড়াও হলো তোমার প্র্যাকটিস অ্যান্ড প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স, মানে হলো প্র্যাকটিস এবং প্রিন্সিপাল ইন্স্যুরেন্স এর মার্কেটিং এর উপর, ওটা 60 নম্বর থাকবে, ঠিক আছে? ওখানে তোমার হচ্ছে ডিউরেশন হবে হচ্ছে 120, মানে টোটাল তিনটে পেপার যে এক্সাম আছে তোমাদের টোটাল তিনটে পেপার এক্সাম হবে 120 নম্বরে। তোমাদের যদি আরো এই এক্সামের বিষয়ে ডিটেলস জানতে চাও তাহলে তোমরা এই লিঙ্কটার মধ্যে যাবে https://licindia.in/bottom-links-credius, এই লিংকে তোমরা ক্লিক করলে পুরো এক্সামের সম্পর্কে পুরো ডিটেলসটা তোমরা জানতে পারবে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, বলেছে স্কোরস অফ এক্সামিনেশন আর অবটেইন বাই অ্যাডাপ্টিং ফ্রম দ্য প্রলিম প্রসিডিওর, ঠিক আছে? Number of questions answered correctly by a candidate of each objective test is considered for arriving at the score. মানে হচ্ছে তোমাদের যত নাম্বার পাস মার্কস তার কাছাকাছি তোমাদেরকে পৌঁছতে হবে, ঠিক আছে? The test wise scores and total score will be rounded up to 2 decimal digits. আমরা সবাই জানি যে টেস্ট ওয়াইজ বলো বা দুটো নাম্বারে আমাদের মার্কস বেরোয়, পরীক্ষাতে আমরা যখন নাম্বার পাই সেখানে দুখানা নাম্বারে কোশ্চেন্স আসে, দুখানা নাম্বারে আমরা পাস মার্কসটা দেখতে পারি, তো সেটাই এখানে বলেছে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কেটিং অ্যান্ড প্রপার রং অ্যান্সার, বলেছে কোনো ভুল নাম্বারের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, কারণ আমরা অনেক সময় যখন পরীক্ষা দিতে যাই সরকারি চাকরির পরীক্ষাতে তখন অনেক কোশ্চেন অনেক এক্সামে থাকে যে নেগেটিভ মার্কিং আছে, বাট এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে তোমাদের, বলেছে ইন্টারভিউ প্রসেস কি বলেছে, ইন্টারভিউ প্রসেসে বলেছে কমিউনিকেশন অফ নাম্বার অফ ভ্যাকেন্সি, এলআইসি অফ ইন্ডিয়া রিজার্ভস দ্য রাইট অফ ফিক্স দ্য এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য ম্যাক্সিমাম মার্কস টু কোয়ালিটি অফ দ্য ইন্টারভিউ, দ্য ম্যাক্সিমাম মার্কস ফর দ্য ইন্টারভিউ আর 40। মানে হলো তোমাদের 40 নম্বরের একটা ইন্টারভিউ হবে, কারণ তোমরা প্রথমে থিওরিটিক্যাল একটা এক্সাম দিচ্ছ রিটেন টেস্ট, তারপর তোমাদের ইন্টারভিউ হবে 40 নম্বরের ইন্টারভিউ হবে এবং 40 নম্বরের ইন্টারভিউয়ের মধ্যে তোমাদের বলে দেওয়া হয়েছে যে 40 নম্বরের মধ্যে তোমাদের কত নম্বর ক্লিয়ার করতে হবে সেটা এখনো বলে দেওয়া হয়নি, বাট বলেছে 40 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। দেয়ার উইল বি নো কন্টিনিউ ওয়েটিং লিস্ট ফর ক্যান্ডিডেট, আচ্ছা মানে হচ্ছে কোনো ওয়েটিং লিস্ট তোমাদের থাকবে না, ঠিক আছে? মানে ধরো এটা ফার্স্ট লিস্ট বেরোবে বা সেকেন্ড লিস্ট বেরোবে থার্ড লিস্ট বেরোবে এরকম কোনো না, একটাই লিস্ট বার করবে, সেখানেই যারা থাকবে মেন এক্সামিনে সেইটাই হবে, মানে ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে আর কি, মানে থিওরি দেওয়ার পর যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে তাদের জন্য একটা লিস্টই বার করবে, আবার যে সেকেন্ড থার্ড ফোর্থ বলে কোনো লিস্ট বেরোবে তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা প্রি রিকোয়ারমেন্ট মেডিকেল এক্সামিনেশন কি, তুমি যদি পাশ করে যাও পরীক্ষাতে, মানে ধরো প্রিলিমিনারিতে পাশ করো মেইনে পাশ করো, ঠিক আছে, তাহলে তোমার একটা মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে, পুরো বডি মেডিকেল চেক আপ করা হবে, তোমার একটা এলআইসি একটা রুলস এক্সামের একটা রুলস। নেক্সট কি আছে দেখো, আচ্ছা এক্সামিনেশন সেন্টার কি বলেছে, এক্সামিনেশন সেন্টারে বলেছে উইল বি কন্ডাক্টেড অনলাইন দ্য ভেনু, তুমি যখন ফর্মটা ফিল আপ করবে ওখানে তোমার স্পট অনুযায়ী তোমার যে স্পট আছে সেই অনুযায়ী তুমি কি করবে তোমার এক্সামিনেশন সেন্টারগুলোকে মানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তোমার যেটা মনে হবে যে না আমার এটা, এবং সব থেকে মেন কথা তোমার যে জেলা পড়ছে সেই জেলা অনুযায়ী তুমি এক্সামিনেশন সেন্টারগুলো করবে এবং যেখানে তুমি তোমার কাছাকাছি পড়বে, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু অনলাইনেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এটা কিন্তু অফলাইনের কোনো সিস্টেম নেই। এখানে ডিভিশন তোমাদের বলে দিয়েছি, রয়েছে আসানসোল, বর্ধমান, বনগাঁয়গঞ্জ, গুয়াহাটি, হাওড়া, জলপাইগুড়ি, খড়গপুর, KMDO-1, KSDO, শিলাচর, এইগুলো এই ডিভিশনগুলোর মধ্যেই কিন্তু তোমাদের এক্সামিনেশন জোন পড়বে এবং এই ডিভিশনগুলো কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে তোমাদের স্পট অনুযায়ী।
নেক্সট কি দিয়েছে দেখো, নেক্সট বলেছে হচ্ছে আনপিওর মিনস কি বলেছে, ইউএসসি প্রসেশন মোবাইল ফোন নাম্বার ক্যালকুলেটর ইলেকট্রনিক ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ এগুলো আমরা সবাই জানি, এগুলো ওখানে কিন্তু অ্যালাউ করা যাবে না। দিস ইজ নট অ্যালাউড হচ্ছে তোমার এগুলো, কারণ এগুলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি এগুলোকে ক্লিয়ার নিয়ে যেতে পারবে না। কোনো ফেয়ার মানে ধরো কোনো সাদা খাতা যেটা আনফেয়ার করার জন্য নিয়ে যাবে সেটা কিন্তু কিছু নিয়ে যেতে পারবে না, নর্মালি একদম পরিষ্কারভাবে যেতে হবে। ট্রান্সপোর্টেবল যে বোর্ডগুলো হয়, ট্রান্সপোর্টেবল সেই বোর্ড বলো বা তোমার কোনো ফাইল বলো, পেন বলো, দুটো পেন সেটা নিয়ে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু কিছু নিয়ে যেতে পারবে না। যদি নিয়ে যাও তাকে বলেছে ডিসকোয়ালিফাই করা হবে, লিখে দিয়েছে দেখো টু বি ডিসকোয়ালিফাই ফ্রম দ্য এক্সামিনেশন ফর হুইচ হি আর শি, মানে সে যদি এক্সামিনেশন ক্যান্ডিডেট হয় সে যদি এগুলো ক্যারি করে বা কিছু একটা প্রবলেম হয় এক্সামিনেটর সেন্টারে তাহলে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। নেক্সট কি বলেছে দেখো, বায়োমেট্রিক ডাটা, সবসময় বায়োমেট্রিক ডাটাতে তোমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড কিন্তু কোনো কাজ করবে না, রাইট হ্যান্ড কাজ করতে হবে, রাইট হ্যান্ডই তোমাদের দিয়ে বায়োমেট্রিক তৈরি করতে হবে। এবং সব থেকে মেন কথা, বায়ো যখন তোমরা রাইট হ্যান্ড ইউজ করবে, রাইট হ্যান্ডে যেন কোনো মেহেন্দি বা কোনো কালি কিছু লেগে না থাকে, তাহলে কিন্তু বায়োমেট্রিক ডাটা কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে, তখন কিন্তু তোমাদের বায়োমেট্রিক ডাটা হবে না। সেই জন্য বায়োমেট্রিক হতে গেলে তোমাদের হাতের আঙুল যেন পুরো ক্লিয়ার থাকে, সেই হিসেবে কিন্তু তোমাদের বায়োমেট্রিক ডেটা হবে, এটাই বলেছে। নেক্সট দেখো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, প্রথমে তোমরা ওই লিঙ্কটাতে যাবে, লিঙ্কটাতে ক্লিক করবে, রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্ট করার পর বলেছে ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড, প্রথমে ডকুমেন্ট যে যা যা যার যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কী করবে, ডকুমেন্ট তোমাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করার পর আপলোড করতে হবে। নেক্সট কি বলেছে দেখো, কি কি ডকুমেন্টস আমাদের লাগবে, ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, মানে হলো যে যে ডকুমেন্ট অবশ্যই প্রত্যেককে যারা অ্যালাউ মানে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকে কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে, এবং প্রত্যেকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটকে অবশ্যই এখানে অ্যাটাচ করবে, সেলফ অ্যাটাচ করে ওখানে অ্যাটাচ করবে, সিগনেচার করবে, ফটোগ্রাফ যেটা মানে যে সাইজও বলে দিয়েছে সেই সাইজ অনুযায়ী ফটো স্ক্যান করে ওখানে লাগাবে, এবং বলেছে লেফট অফ ইমপ্রেশন আর হোয়াইট পেপার, মানে কি বলেছে তোমাদের যে বাহাতের আঙুলের যে ছাপটা ঠিক আছে সেটা কিন্তু তোমরা দেবে, দেওয়ার পর সেটাকে স্ক্যান করতে হবে, সেটা ব্ল্যাক বা ব্লু দিয়ে সেটা করতে হবে, করার পর কিন্তু সেটা অ্যাটাচ করতে হবে। এবং বলেছে সিগনেচার ইন ক্যাপিটাল উইল নট বি অ্যাকসেপ্টেড, মানে হলো ক্যাপিটাল লেটারে কিন্তু সিগনেচার করা যাবে না ঠিক আছে, তোমাদের কিন্তু স্মল লেটারই সিগনেচার করতে হবে, ছোটো ছোটো হাতের অক্ষরে সিগনেচার করতে হবে এবং সেটাকেই স্ক্যান করে আটকাতে হবে। নেক্সট কি দিয়েছে দেখো, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তোমাদের আমি বলেই দিলাম, এই যে https://lic.india.in/bowtom/links and careers এই যে সাইটটা রয়েছে এখান থেকে গিয়ে তোমরা পুরো রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে, পুরো ডিটেলস পেয়ে যাবে, এবং তোমাদের হচ্ছে 21 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই তোমরা করতে পারবে, তারপরে কিন্তু তোমরা করতে পারবে না। তোমাদের কত ফিস পেমেন্ট করতে হবে সেটা দেখো, যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের হলো 100 টাকা করে ফিস দিতে হবে ঠিক আছে, প্লাস তাদের ট্রানজাকশন চার্জ দিতে হবে, এবং আদার দ্যান এসসি এসটি ক্যান্ডিডেট ছাড়াও যারা আরও রয়েছে তাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে হলো 750 টাকা করে ঠিক আছে, প্লাস যে ট্রানজাকশন চার্জ তোমাদেরকে পে করতে হচ্ছে। এছাড়াও তোমরা কার্ডের মাধ্যমে পে করতে পারো, রুপে কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড বা জিপে, ইউপিআই যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোর মাধ্যমেও তোমরা করতে পারো ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলেছে, আপলোড ডকুমেন্টস, তোমাদের এক্ষুনি বললাম কি কি সাইজের কি কি ভাবে করতে হবে, সব ডকুমেন্টসগুলোকে তোমাদের স্ক্যান করতে হবে, স্ক্যান করে ডকুমেন্টসগুলো করতে হবে, এবং হচ্ছে কালার ফটো লাগবে, তোমার নিজস্ব কালার ফটো লাগবে, কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোতে কিন্তু চলবে না, এবং কত সাইজ এখানে বলে দিয়েছে 20 KB থেকে 50 KB মধ্যে ফাইল হবে সেই সাইজ অনুযায়ী কিন্তু তোমাদের করতে হবে, এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন করে দিয়েছে ক্যাপিটাল লেটারে, কোনো সাইন করা তোমাদের এখানে যাবে না, সব কিছু স্মল লেটারেই করতে হবে। নেক্সট দেখো কি বলে দিয়েছে, বলেছে আইডেন্টিফাই ভেরিফিকেশন ফর অনলাইন এক্সামিনেশন, মানে হলো তোমার কি করে হলো আধার কার্ড, প্যান কার্ড, তারপর ভোটার কার্ড ঠিক আছে, ব্যাংকের পাসবুক, যারা ধরো এক্সামিনেশন হলে কল লেটার অ্যালং থাকবে ঠিক আছে, তাদের এই ফটো আইডেন্টি প্রুফস আছে সেগুলো কিছু একটু নিয়ে যেতে হবে, যাতে তুমি আসলে এক্সাম দিতে যাচ্ছ এটা তোমার আইডেন্টি প্রুফ হিসাবে, প্লাস তো তোমার অ্যাডমিট কার্ড বা রেশন কার্ড, যেটা তুমি রেশন কার্ড আধার কার্ডও নিয়ে যেতে পারো, এবার ধরো যে অ্যাডমিট কার্ডটা বাড়বে সেটা দিয়ে তুমি এক্সাম দিতে পারবে তোমার সেন্টারের মধ্যে।
নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলে দিয়েছে যে তুমি যখন পরীক্ষা ধরো পাস করলে, পাস করার পর তোমার যে সার্টিফিকেট গুলো, মানে তোমাকে যখন ইন্টারভিউ দিতে ডাকা হবে, তুমি সেই সার্টিফিকেট গুলো কার কাছে সাবমিট করবে। প্রথমে হচ্ছে তুমি দেখো চিফ রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করতে পারো, রিভিনিউ অফিসারের কাছে সাবমিট করতে পারো, বা সাব ডিভিশনাল অফিসারের কাছে সাবমিট করতে পারো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এদের কাছে তুমি সাবমিট করতে পারো। এদের কাছে ছাড়া কিন্তু তুমি আদার্স কারোর কাছে ডকুমেন্ট সাবমিট করতে পারবে না। আর কল লেটার্স কি বলেছে, কল লেটার্স তোমার কাছে কিন্তু কোনো বাই পোস্টের মাধ্যমে যাবে না, তোমাকে কিন্তু অনলাইনে যেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করছো সেই লিঙ্ক থেকে কিন্তু তোমাকে কল লেটারটা ডাউনলোড করতে হবে। এবং নেক্সট বলে দিয়েছে যেটা, সেটা হলো 21 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ফর্ম ফিল আপের ডেট, তারপরে তোমরা কোনো ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। এবং সব থেকে মেন কথা, তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি ধরো কোনো প্রবলেম হয়, ধরো কেটে গেল, কিছু প্রবলেম হলো, সেটার জন্য কিন্তু তোমরা কোনো তার দায়িত্ব কিন্তু কোনো পরীক্ষা সেন্টার নেবে না বা কোনো অফিস সেন্টার নেবে না, সেটা একটু কেয়ারফুল থাকবে। তো তোমাদের 10 তারিখ অবধি লাস্ট ডেট, তার মধ্যেই তোমাদের কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, তারপরে কিন্তু তোমরা আর কমপ্লিট করতে পারবে না। সো আজকে নিয়ে এই টপিকটার উপর ডিসকাস করলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।